সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমি আছি দশদুয়া অঞ্চলে আছি আর আমরা আছি একটা হোমস্টেতে। যদি আপনারা এই হোমস্টে সম্বন্ধে এবং আমরা কী করে এখানে এলাম করিমগঞ্জে কলকাতা থেকে এবং কীভাবে এখানে দুদিন ধরে বার্ডিং করলাম সেগুলো জানতে গেলে আমার আগের ব্লগগুলো, আগের এপিসোডগুলো দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এই সিরিজের দ্বিতীয় এপিসোডটা আমি আই বাটনে দিয়ে দিলাম। আমরা আজকে তৃতীয় দিন, আজ রাত্রিরে এখানে থাকব আর কালকে আমরা চলে যাব শিলচরে। শেষ দিন, কালকে আমরা চলে যাব, ওই জন্য আজকে স্পেশাল চিকেন হয়েছে, স্যালাড দেওয়া হয়েছে, আমরা সব স্যালাড নিচ্ছি। এখানে ডাল, এখানে ফুলকপি আর ভাত, এখানে ভাত আছে, ভাত আছে ওখানে, এটা কি আছে, রুটি।
আগামীকাল আমরা শেষ দিন, সকালবেলা বার্ডিং করতে যাব। আপনারা দেখলেন আমরা সব স্পিসিসই মোটামুটি পেয়ে গেছি, দু চারটে বাকি আছে, সেগুলো করে আমরা কালকে বেরিয়ে যাব, এখান থেকে চলে যাব শিলচর। পরশু দিন সকালবেলা আমাদের ফ্লাইট আছে 7:50, সেই ফ্লাইট ধরে আমরা কলকাতা চলে যাব। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের চলে যাওয়ার কথা, সকালবেলা বার্ডিং করতে যাওয়ার ব্যাপারে একটু গড়িমসি করছি। তার কারণ হচ্ছে আমাদের যা যা স্পিসিস ছিল সব হয়ে গেছে, গত তিনটে দিনে আমাদের সব কটা স্পিসিসই অলমোস্ট কভার্ড, দুটো একটা ছোটোখাটো পড়ে আছে সেগুলোর জন্য যাব। তো একটু বেলা করে বেরোচ্ছি, আর আকাশে মেঘ, পুরো মেঘে ভর্তি আকাশ, সূর্য উঠলো না, উঠলো মানে ওই মেঘের তলায় একটুখানি দেখা যাচ্ছে লাল আলো। আর আপাতত আমরা একটু ট্রেল বার্ডিংয়ে যাচ্ছি, তো তার জন্য প্রিপারেশান নেওয়া হয়ে গেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পয়সা তো লাগে না, বিনা পয়সায় সাবস্ক্রিপশান করে দিতে পারেন। আর তাতে কি হবে, আমার পরপর ভিডিওগুলো আপনারা ঘরে বসে দেখতে পাবেন। তো এই পর্যন্ত, এখন আমরা বেরোবো, যাই কি পাই দেখি। আজকে আমাদের সকালের বার্ডিং শেষ হয়ে গেল, এবার আমরা রেডি হয়ে নিচ্ছি, দুপুরবেলা যাব একটা হাইডে, সেখান থেকে বেরিয়ে এসে সন্ধেবেলা গাড়ি নিয়ে আমরা চলে যাব। আগে দুটো হাইড করেছি, আপনারা দেখেছেন, এটা 3 নম্বর হাইড। এই 3 নম্বর হাইডে কী কী স্পিসিস পাওয়া যায় সেটা আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে হাইট থেকে যেটা দেখা যায়, এইটা হচ্ছে হাইট, কাউকে দেখতে পাওয়া যাবে না, এটি হচ্ছে মজা হাইট, অর্থাৎ পাখি আমাদেরকে দেখতে পাবে না।
তো আমাদের হয়ে গেল ট্রিপ, আমাদের সব কিছু কি পেলাম দেখলেন। এবারের এই বিকালবেলার যে হাইটটা সেটা একটু টাফ ছিল, তবুও গেছি এবং স্পিসিস সেরকম কিছু আসেনি, কারণ আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা ছিল, হঠাৎ করে আলোটা কমে গেছে, যার জন্য স্পিসিস এলেও আমাদের ক্যামেরায় ছবি উঠতো না বলে আর তুলিনি। তো হাউএভার আমরা এবার বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে। এর নাম হচ্ছে রিজয়েস, এ খুব ভালো ছেলে, আপনারা দেখে রাখুন ওকে। বুক করতে গেলে ওর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওর নাম্বারে বুক করবেন, ও সব কিছু ব্যবস্থা করে দেবে। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্টই দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ চ্যানেলটা দেখেন, তাদেরকে বলবো যে যদি আপনারা মনে করেন যে এই চ্যানেলটা ঠিকঠাক করে ছবি টবি দেখায় এবং ছবিটা দেখতে আপনাদের ভালোই লাগছে, তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দিন। তাতে করে কোনো পয়সা করি খরচা নেই আপনাদের, বিনা পয়সায় হবে এটা। এবং তাতে আপনারা, আমি যখন কোনো ভিডিও পোস্ট করব আপনাদের খুঁজতে হবে না, ওটা একেবারে আপনার নোটিফিকেশানে চলে আসবে, যাতে করে আপনি দেখতে পাবেন ভালো করে। আর আমি একটু উৎসাহিত হই আর কি, এই বুড়ো বয়সে করছি, দেখলেন তো কী কষ্ট। তো আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এই পর্যন্তই রাখি, এখন আমরা এখান থেকে শিলচর এয়ারপোর্টে যাব, আর ওখানে কাছাকাছি কোনো হোটেলে থাকবো সেগুলো আর দেখাবো না, কারণ এটা আমার বার্ডিং ভিডিও, হোটেলের ভিডিও নয় কিংবা ট্রাভেল ভিডিও নয়, সেই জন্য আমি ওগুলো দেখাতে চাইছি না। তো আমরা কালকে সকালবেলা 7:50 এয়ার ইন্ডিয়া কলকাতা যাওয়ার ফ্লাইট আমরা চলে যাব। তো এই পর্যন্তই আজকের মতো, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী আবার কোথাও যাব, তখন আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। তা আমি অমিতাভ বসু, আর আপনারা আমার যে চ্যানেলটা ওয়াইল্ড লাইফ চ্যানেল, তার নাম হচ্ছে ওয়াইল্ড বিটস, সেই চ্যানেলের পক্ষ থেকে শুভরাত্রি, নমস্কার।